امام بخاري رو استاد عبد الله ابن مبارك رحمت الله عليه তিনি হজ পাকে গেছেন কোথায় কোথায় হজ পাকে বর্তমানে এখন হজের সময় চলছে আবাজা বাইয়ানে রান জানি রান তু দনি রাত এ নবী পাকে দিওয়ানারা জগত বিখ্যাত আলী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সম্পূর্ণ করে আল্লাহ রাসূলের মাজারে মুকদ্দাস জিয়ারত করে কাবা বাইতুল্লাহকে তাওয়াফ করে তিনি এবার বাড়ির দিকে রওনা হবেন এমন তো অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমির বালুর উপরে একজন মহিলাকে তিনি শুয়ে থাকতে দেখলেন এ নওজোয়ানেরা এ রাসূলের দিওয়ানারা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পায় ওই মহিলাটা নিকটে চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটার কাছে জিজ্ঞাসা করলেন মহিলাটার কাছে গিয়ে সর্বপ্রথমে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম মহিলাটাকে সালাম দিয়েছে এখন মহিলাটা সালামের জবাবে ওয়ালাইকুমুস সালাম না বলে আমার দিকে মন দেন খুব সুন্দর একটা কাহিনী তা আমার আপনার জন্য কতটা শিক্ষা আছে আপনি বুঝতে পারবেন মহিলাটা সাধারণত ওয়ালাইকুমুস সালাম না বলে সূরা ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম এর মানে হলো যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই কথাটা জান্নাতীদেরকে বলবেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বিদ্যা মহিলাটাকে যখন সালাম দিলেন সালামে জবাবে বিদ্যা মহিলা সালামে জবাব না দিয়ে সালামুন কওলাম মির রাব্বির রহিম এই আয়াত তিনি তেলাওয়াত করলেন তিনি বুঝাতে চাইলেন রবের পক্ষ থেকে তোমার উপরে সালাম এ নওজোয়ানেরা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার বিদ্যা মহিলাটাকে জিজ্ঞাসা করলি ও মা আপনি এখানে কেন পড়ে রয়েছেন ও মা মহিলা আপনি এখানে কেন রয়েছেন সঙ্গে সঙ্গে বিদ্যা মহিলাটা আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলি মাইদুলিল্লাহ ফালা হাদিয়ালা এই আয়াতের মানে হলো আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেয় দুনিয়ার কোন মানুষ তাকে পথ দেখাবে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝাতে চাইলেন আমি মহিলা পথ হারিয়ে ফেলেছি জোরে বলুন যে কটা প্রশ্ন করবে একটা স্বাভাবিক জবাব দেবে না সব কোরআনের আয়াত থেকে জবাব দেবে এবং কোরআনের আয়াতের মানে হলো এমনই দাঁড়াবে যে যে প্রশ্ন করছে তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কোরআনে কোন জায়গায় কোন কথা লেখা আছে এটা যদি সম্পূর্ণ তার জ্ঞান না থাকে তাহলে আমি কি প্রশ্ন করব সেই অনুযায়ী কোরআন থেকে আয়াত চুজ করতে হবে সেই আয়াতের জবাবে যেন মুতাকাল্লিম বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি এই যে দুটো আয়াত তেলাওয়াত করেছেন প্রথমে বললেন মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে পথ ভুলাই তাকে পথ দেখাই কে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন যে মহিলাটা পথ হারিয়ে ফেলেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যা মহিলাটাকে এবারে জিজ্ঞাসা করলেন ও মা মহিলা বুঝতে পারলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন কিন্তু আপনার ঠিকানা কোথায় কোথায় যেতে চান কোথায় এসেছিলেন এই জবাবে আবারও বিদ্যা মহিলা সূরা বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযি বারাকনা হাওলা ইলা আখিরিল আয়াত
نبی دیوانا را حضرت عبداللہ ابن مبارک جوابے بیتا مہیلا تینی قرآن میں آیاتا تلاوان کلن اللہ نبی جی میرا جن آگے سرا ہوئے چھلو بیت الحرام حتی قعبہ شریف تک اللہ پاک بیت المقدس بجن تو نیے گی چھلن ای خواتا تا قرآن بھی توری لکھا چھے جاکھن عبداللہ ابن مبارک بیتا مہیلا تاکی جی گیسا کرے چھلن ماں اپنی کتائی جیتے چال کتائی اپنار باری انہی ای آیات تا تلاوات پر بھجا دے چائلین عبداللہ ابن مبارک آمی بیدہ مہیرہ ہمار باری ہلو فلسطین بیت المقادس جیتے سے آچے فلسطین ہمار باری آمی تمہار مطو خانچ کو تیسے چھلام جرے بولون آواز دیلے سبحان اللہ جنی پوشنو کو چین تینی ہو گیا نی تینی جو کون بولے چین جی آمی مسجد الحرام ایسے چلام جیتے چاہی مسجد الاقصا فلسطین جیتے چاہی تارا منے بجھا دے چاہی لین آمی حج کو تیسے چلام پود بھولے گا چی آمار باری ہو لکو تھائی جرے بولو فلسطین امام عبداللہ ابن مبارک تینی بوستے پال حضرت عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ بیتا مہیلہ تاکہ آبا جی گاسا کلین او ماں مہیلہ بستے بلنام اپنی خوچ کو تیسے چلے راستہ بھولے گئے سے اپنی فلسطینے جیتے چاہت ہمیں عبداللہ ابن مبارک اپنا کے جی گاسا کری ماں اپنے مرو بھی میلا کاتے کوتو دینی بھابے پوڑے آسے ای کوتا جبابے سنگے سنگے سورہ مریم تک ایک دایاں تلاوات کلین سالہ سالہ یالی سبیہ جربل سبحان اللہ اے آیات اللہ پاک حضرات زکریہ علیہ السلام اردش قرآن نازل کنے چھیلین حضرات زکریہ نبی جو کن شنطان ہو چھیلونا امار اللہ پاک بیدو بائشتہ شنطان شوشنگ با دیے چھیلین ایبو امار اللہ پاک بنے چھیلین وہ امار نبی زکریہ امی اللہ بلنام اللہ تمہیں جانو تمہارا قومیر مانوز دے سنگی تین دن قطع بلوینا اے رسول دیوانا را عبداللہ ابن مبارک جو کنجی کاسا کھلو او ماں جنونی اپنی مربومی تے قطو دین دنے پڑے آسین تینی قدان رایات دلوات کھلو سالا سالا یالی سبیا اتا تینی بجا لے امی ای مربومی تے تین دن پڑے جرے بولن شبابی کل لینا جمعی تین دن قرآن آیات تلاوات کل لین سلاح سلایالی سبیع عبداللہ ابن مبارک بستے بل لین جو ماں تین دن پڑے آج حضرت عبداللہ ابن مبارک بیدہ مہیلہ تک جگہ سا کل لین ماں بجلام تین دن آچین کین تو اپنی تین دن اکھانے آچین مرو بھومی تے اپنی اوزو کورن کی کوری اکھانے تو پانی ری بیبستان آئی تلی اوزو کلام ہوئی کی کوری ابیا بیانی را اے نبی دیوانا را ای پوشنے جواب دیتے گی اللہ پاکی روی بندی آبار اکتا قرآن رایا تلاوات کلین قرآن الكریم تکے فا اللہم تجیدو ما آن فتیممو سعیدن طیبا حضرت عبداللہ ابن مبارک کے بجھے دیلین اللہ آیا تے بولے چین غواما بندہ بندی را کنو جگہ سفن رو تو بستائی جو دی پانی شندن امی اللہ بلنام فائلنام تجیدو ما انفت یممو سعیدن طیبا چھوڑی تمرا پانی شندن نا پاؤ امی اللہ بلنام پوپیتر ماتی دی تیمم کرے تمرا پوپیتر دا وجن کر بی جر بلو قرآن آیات تیتو سندر چوس کر لین امام عبداللہ ابن مبارک بستے بال لین یہ پانی نائی تو کی ہوئے چھے کنتو سفر رو تو بستے پانی نا تھا کلی تو تائم ممکرے نماز پچھ عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ جو تو اوئی مہیلہ ترسنے کتھا بول چھین تو تو ہی کی ہوت چھین جرے بولن ابا خود چھین کہنا آمی اپنا کسنگے صحابہ بھی کتھا بول چھین اپنی اما سنگے کتھا بول چھین سب قرآن آیات اور قرآن آیات گولے آتا سندر فیٹ جی پت دیکھتا قرآن آیات اپنا ادیس سحاس عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ
এবারে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন মা মা বুঝলাম যে আপনি মাটি দ্বারা তায়াম্মুম করেন 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 এখন এখন আপনি তিন দিন ধরে এখানে পড়ে আছেন এই মরুভূমি এলাকা ফাঁকা এখানে কোনো কোনো খাবারের ব্যবস্থা নাই তাহলে আপনি খান কি তিন দিন ধরে পড়ে আছেন আপনি খাওয়া দাওয়া করেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আবার একটা আয়াত নিয়ে তেলাওয়াত করলেন 19 নম্বর পারা সূরাতুস সুআরা থেকে হযরত ইব্রাহিম নবীর একটা কথা বিদ্যা মহিলা নকল করলেন হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন এই আয়াতের মানে হলো ওই আল্লাহ আমাকে খাওয়ায় ওই আল্লাহ আমাকে পান করায় জোরে বলুন সুবহানাল্লাহ এবারে বিদ্যা মহিলাটাকে জিজ্ঞাসা করলেন ও মা জনি তিন দিন ধরে আপনি মরুভূমিতে পড়ে আছেন আপনার খাওয়া দাওয়া আল্লাহ ব্যবস্থা করেন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার কাছে কিছু খাবার রয়েছে মা আপনি কি আমার এই খাবারটা ভক্ষণ করতে চান এ নবী দিওয়ানারা সঙ্গে সঙ্গে বিদ্যা মহিলা আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সূরা বাকারা থেকে ওয়াতিমুসসিয়া সুম্মা তিমুসসিয়া মাইলাল লাইল আল্লাহ এই আয়াতে বলেছেন ও আমার বান্দারা তোমরা রোজা সুবে সাদিক থেকে নিয়ে রাত পর্যন্ত রোজা রাখো বিদ্যা মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারাককে বুঝিয়ে দিলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি খাদ্য গ্রহণ করব না কারণ আমি এখন রোজাতে আছি জোরে বল জোরে বল এটা আওয়াজ দিয়ে হবে না হবে না আপনাদের অসুবিধা হচ্ছে বাবাজিরা এই কথাটা কিন্তু এত বড় বলবো না শেষ না শেষখানে এটা খুব সুন্দর একটা কথা না ভালো লাগছে আপনাদের এটা শুধু ভালো লাগা না এই ঘটনাটা আমি নিজেই যখন দু তিন দিন আগে মসজিদে পড়ছিলাম আমার এতটা ভালো লেগেছে আর এখান থেকে শিক্ষা যা রয়েছে আমি এক একটা আয়াতের শিক্ষা দিতে গেলে আবার আবার 10-15 মিনিট করে টাইম লাগবে আমি মূল ঘটনাটা বলি ইনশাআল্লাহ তোমার চেষ্টা করবো সময় থাকলে এখান থেকে কি শিক্ষা আছে আমি সেটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এখন বিদ্যা মহিলার সম্মুখে যখনই তিনি খাবার কথা বললেন তিনি বললেন সুম্মাতি মুসিয়া মাইলাল্লাহ উনি বললেন যে আমি রোজা আছি উনি কোরআনে আয়াত তেলাওয়াত করলেন আর আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে নিলেন যে মহিলা রোজা রয়েছে এখন ইনি তো মস্ত বড় মুহাদ্দিস এখন ইনি এইবারে মাসলা খাটাচ্ছে যে বুড়ি তুমি আমাকে সেই তখন থেকে কোরআন দিয়ে কথা বলছো এইবার তোমাকে আমি আটকেই দেবো এটা আমি আমার কথা বলছি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিদ্যা মহিলাটাকে বললেন মা এটা তো রমজান মাস নয় এটা তো রমজান মাস নয় তাহলে আপনি রোজা রেখেছেন কেন কেন সঙ্গে সঙ্গে মহিলাটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথাতে আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ফামান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলীম আল্লাহ পাক এটা সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর পারার এই আয়াতটা সম্পূর্ণ বললে আপনি বুঝতে পারবেন কেন এই আয়াত গুড়িয়ে তেলাওয়াত করেছেন আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বললেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أبي اعتمر فلا جناح عليه أن يطوف بهما আল্লাহ বললেন অবশ্যই সফা পাহাড় এবং মারওয়া পাহাড় মিন শাআইরিল্লাহ এই দুটো পাহাড় আমি আল্লাহ আমার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে আমান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহ আলাই যে ব্যক্তি হজ করতে যাবে আবি ইতামারা উমরা করতে যাবে ফালা জুনাহ আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা এই দুটো পাহাড়ে হজ পালন করনে ওয়ালা উমরা পালন করনে ওয়ালা যদি এই দুটো পাহাড় পরিদর্শন করে সাই করে দৌড়া দৌড়ি করে এটা তাদের জন্য কোনো দোষনীয় নয় এ নবী দিওয়ানারা আল্লাহ ইয়াতে শেষে বললেন আমান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলীম আমরা সকলে জানি পাহাড়ে সাতবার দৌড়াতে হয় আল্লাহ বললেন কেউ যদি নিজের ইচ্ছাকৃত নফল করে অর্থাৎ সাতবার আটবার নয়বার যদি দৌড়ায় কেউ যদি নফল হজ করে অন্যের জন্য
মাধ্যমে উমরা পালন করে যদি নিজের ইচ্ছায় কেউ নফল কাজ করে অবশ্যই আল্লাহ পাক এই নফলের আমল আল্লাহ তাদের দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ বিদ্যা মহিলা বুঝাতে চাইলেন হে আব্দুল্লাহ ইবনে মুবারক আমি জানি এটা রমজান মাস নয় কিন্তু আমি তো এখন নফল রোজা রেখেছি এটা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওমান তাতাওয়া খাইরান কেউ যদি নফল কাজ করে ফা ইন্নাল্লাহু অবশ্যই আল্লাহ পাক তাদের ওই নফল কাজের বদলা দিবেন একবার জোরে বলুন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন যে বুড়ি নফল রোজা রেখেছে এইবারে ইনি আবার একটা মাসালা খাটাচ্ছে হে মা আপনি তো সফররত অবস্থায় রয়েছেন আর আল্লাহর কোরআনে বলা আছে সূরা বাকারায় ফামান কানা মিনকুম মারিদান তোমাদের ভিতরে কেউ যদি রোজা অবস্থায় অসুস্থ হয়ে যায় আও আলা সাফারিন কেউ যদি সফর করে তাহলে আল্লাহ পাক বলেছেন ফাইদাতু মিন আইয়ামিন উখর তাহলে সফররত অবস্থায় অসুস্থ হয়ে গেলে সে রোজা ভেঙে দিতে পারে অন্য দিন পালন করবে মা আপনার জন্য অপশন আছে আপনি তো সফররত অবস্থায় রোজা ভেঙে দেন রোজা ভেঙে দেন এটা কে বলেছেন ইমা আব্দুল্লাহ ইবনে মুবারক আপাজা ভাইয়ানেরা সঙ্গে সঙ্গে বিদ্যা মহিলা কোরআনের আবার একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়া আনতাস خير لكم إن كنتم تعلمون الله পাক যে আয়াতে সফররত অবস্থায় করে রোজা রাখা ভাঙা যাবে রোজা ভাঙার কথা বলেছে অসুস্থ অবস্থায় রোজা ভাঙার কথা বলেছে ওই আয়াতে শেষই আল্লাহ বলেছে ওয়ান্তাসুমু খাইরুল লাকুম কিন্তু তোমরা যদি সফররত অবস্থায় রোজা রাখো অসুস্থ হলেও রোজা রাখো ফাইন্না ওয়ান্তাসুমু খাইরুল লাকুম এটা তোমাদের জন্য অত্যন্ত তো ভালো কুনতুম তালামুন যদি তোমরা জানতে জোরে বলে বুড়ি বুঝাতে চাইল আব্দুল্লাহ ইবনে মুবারক সফররত অবস্থায় রোজা ভাঙা জায়েজ আমিও জানি কিন্তু আল্লাহ বলেছে ওয়ান তাসুম যদি তোমরা রোজা রাখো খাইরুল লাকুম এটা তোমাদের জন্য অনেক ভালো তাই আমি জানি রোজা ভাঙা জায়েজ কিন্তু আমি রোজা করব ভালোর জন্য একবার জোরে বল এটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিদ্যা মহিলাটাকে বাড়ি ডেকে বললেন ও মা জননী মা এতক্ষণ ধরে আপনার সঙ্গে অনেক কথোপকথন হয়েছে মা আমি আপনার সঙ্গে সাধারণ কথা বলি আপনি কেন কোরআনের আয়াত দিয়ে জবাব দেন ও মা জননী আমি আপনার সঙ্গে সাধারণ কথা বলছি আপনি তো আমার সঙ্গে সাধারণভাবে কথা বলতে পারেন মা আপনি কেন কোরআনের আয়াত দিয়ে আমার জবাবগুলো দেন এই কথার জবাবটা দিতে গিয়ে ওই বিদ্যা মহিলা আমারও একটা কোরআনের আয়াত পড়লেন জিজ্ঞাসা করেছে আমার সঙ্গে তুমি এমন করে কথা বলো কেন সাধারণ কথা বলো এটার জবাব দিতে গিয়েও তিনি সূরাতু কফ 26 নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ পাক কোরআনে বলেছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেছেন বান্দা তোমরা যে সমস্ত কথাগুলো দুনিয়ার জমিনে বলো ওই সমস্ত কথাগুলো লিখবার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে দুইজন প্রহরী অর্থাৎ ফারিস্তা নিযুক্ত রয়েছে বিদ্যা মহিলা বুঝাতে চাইলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যে কথাগুলো জবান থেকে বলবো সব যখন ফারিস্তা লিখছে আমি বিদ্যা মহিলা কেন বাইরের কথা বলবো কোরআনের আয়াত বলবো এতে আমার সওয়াব হবে কাজও হাসিল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিদ্যা মহিলাটাকে দিয়ে অবাক হয়ে গেলেন ও মা জননী আপনি তো আপনার কাফেলাকে পিছনে ফেলে এখানে হারিয়ে গিয়েছেন আমার কাছে একটা উট আছে আমি যদি মনে করি আপনাকে উটের পিষ্ঠে চড়িয়ে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছে দেব আপনি কি আমার উটের উপরে সওয়ার হয়ে যেতে চান এটা জবাবে বুড়ি আবার একটা কোরআন আয়াত বললেন সূরা বাকারা থেকে আমা তাফালু মিন খাইরিন ফাইনাল্লাহ বিহি আলিম তোমরা যে সমস্ত ভালো কাজগুলো করো আল্লাহ পাক সেই ভালো কাজ সম্পর্কে অবগত আছেন জেনে বলুন তার মানে বুঝাতে চাইলেন তুমি আমাকে নিয়ে যাবে এটা ভালো কাজ আল্লাহ পাক এটা খুব ভালোই জানেন বুঝাতে চাইলে আমি যাব আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন এবারে তিনি কি করলেন তানার উটটাকে আনলেন
ابيا بيا نيرا حضرت عبد الله ابن مبارك رحمت الله عليه اوتا جان بار پر اما جان کے دیکھی بولے او ما جننی ما اپنی پیٹھے اوٹر پیٹھے اوپر چڑے بسن اپنار گنتبے আমি পৌঁছে দেব حضرت عبد الله ابن مبارك কথাটা শুনে বিদ্যা মহিলা যখনই উঠে পিঠে উঠতে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিদ্যা মহিলাটার দিকে তাকিয়ে আছেন একি মহিয়সী নারী একি কুরআন পড়নে বালা নারী তিনি অবাক হয়ে যখনই তার দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে সূরা নূর থেকে আমার একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ পাক আয়াতে বলেছেন হে নবী আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন পর নারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ বুড়িজ বলতে চাইল হে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমাকে অবশ্যই উপকার করছো কিন্তু আমি তো একজন পর নারী তুমি কেন আমার দিকে তাকিয়ে দেখছো জোরে বলুন হযরতি আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন আমি এবার লজ্জায় পড়ে গেলাম কারণ আমি তাকিয়েছি আমার ভুল উনি সঙ্গে সঙ্গে পুরো আয়াত পড়েছেন তিনি এবার উটের উপরে উঠে পড়লেন উটের পিঠে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সূরত যুখর 25 নম্বর পারা থেকে আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাজি সাখরা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন পবিত্র সেই সত্তা যে আল্লাহ পাক আমাদের জন্য এই পশুগুলো আমাদের বশীভূত করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে পশুগুলোকে আমরা আয়ত্তে আনতে সক্ষম ছিলাম না সে আল্লাহ পাক এই জন্তু জানোয়ারগুলো আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন জোরে বলুন সুবহান অর্থাৎ এই যে গরু গরু ছাগল বলেন হাতি হাতি উট বলেন বড় বড় জানোয়ার এগুলো যদি আল্লাহ পাক মানুষের অধীনস্থ না করে দিতেন কোন মানুষের ক্ষমতা ছিল না গরুকে বাড়িতে পোষ মানাবে ঠিক না বে ঠিক গরুর গায়ে যা শক্তি আছে একটা মানুষকে কাবু করতে পারবে না বিশাল বড় একটা হাতি দেখুন মানুষ তার পিঠের উপরে উঠে চড়ে বেড়াচ্ছে এই যে পশু মানুষের কথা শুনছে আল্লাহ পাক আমাদের জন্য ওগুলো কি করেছেন আমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন তাই আমরা চড়তে পাচ্ছি সেই জন্য যখনই কোথাও আপনারা সওয়ার হবেন গাড়িতে উঠবেন সাইকেল চড়বেন মোটর বাইকে চড়বেন সঙ্গে সঙ্গে এই আয়াতটা তেলাওয়াত করে নেবেন এটা হচ্ছে গাড়ি যানবাহন চড়বার দোয়া সুবহানাল্লাজি সাখখরা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা হচ্ছে যানবাহনে উঠবার দোয়া এটা আপনারা মুখস্থ করবেন বুড়ি পড়ে নিলেন পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাদের অসুবিধা হচ্ছে না তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এবারে তিনি কি করলেন ওই উটের দড়িটা ধরে লাগামটা ধরে তিনি বলছেন এবারে আমি টানতে লাগলাম আর হই হই করে শব্দ করতে লাগলাম যাতে করে উটটা খুব দ্রুত চলতে থাকে খুব দ্রুত ছুটতে থাকে এবং আমি এই বিদ্যা মহিলাটাকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারি আব্বা জান ভাইয়ানেরা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটে লাগামটা ধরে উটে দড়িটা ধরে হই হই শব্দ করে তাকে গন্তব্যে দিকে ছুটিয়ে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে সঙ্গে সঙ্গে বিদ্যা মহিলা উঠে পিঠ থেকে আবার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন অকসিদ ফি মাসিকা ওয়াকুদুদ মিন সাউতি ইন্না আনকারাল সাওতি লা সাউতুল হামির এটা হচ্ছে 21 নম্বর পারা সূরত লোকমানের একটা আয়াত হযরত লোকমান হাকিম তার সন্তানকে তিনি পরামর্শ দিয়েছিলেন নসিহত করেছিলেন
এই আয়াতের মানে হলো অক্সিড ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাদি হে আমার বান্দা বান্দিরা পদচারণার ক্ষেত্রে তোমরা মধ্যবর্তী অবলম্বন করবে অর্থাৎ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলবে খুব দ্রুত চলবে না আস্তে চলবে না মধ্যবিত্তভাবে চলাচলন্তি করবে এটা আল্লাহ পাকের কোরআনের আয়াত বুড়ি বুঝাতে চাইলে হে আব্দুল্লাহ ইবনে মুবারক এত দ্রুত কেন উঠকে ছোটাও আল্লাহ পাক তো কোরআনে বলেছেন অক্সিদি ফক্সিদি ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন বুড়ি কি বলতে চাইছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন আমি আমার উটটাকে ছোটাও একটু কমিয়ে দিলাম ধীর গতিতে আস্তে 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 গন্তব্যে দিকে আমি যাচ্ছি যেতে যেতে আমি আবারও আরবি থেকে আরবি কবিতা আবৃত্তি করতে লাগলাম উট হাতে ধরে হাঁটতে লাগলাম আর মুখে আমি আরবি কবিতা আবৃত্তি করতে থাকলাম এমন সময় উঠে পিঠ থেকে বিদ্যা মহিলা আবারও একটা কোরআন আয়াত করলেন আল্লাহ বলছে তোমরা কোরআন তেলাওয়াত করো যেখান থেকে তোমাদের সহজ হয়ে যায় জোরে বলো ভাই বুড়ি আব্দুল্লাহ ইবনে মুবারাককে বুঝাতে চাইলে হে আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা বলে লাভ কি কোরআন তেলাওয়াত করো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআন তেলাওয়াত করতে করতে উট হাঁটিয়ে নিয়ে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধা মহিলা যে কাফেলা থেকে পিছনে চলে পিছনে থেকে গিয়েছিল ওই কাফেলাকে তিনি দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবারে বৃদ্ধা মহিলাটাকে ডেকে বললেন ও মা জননী এই তোমার কাফেলা এই কাফেলাতে তোমার কেউ কি আছে এই কাফেলার ভিতরে তোমার কে আছে সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা আবার একটা কোরআনের আয়াত বললেন ইয়াওমালা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া কোরআনের মানে হলো সন্তান ধন সম্পদ দুনিয়ার জন্য একটা সৌন্দর্য তিনি বুঝাতে চাইলেন এই কাফেলার ভিতরে আমার সন্তান রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন ও মা বুড়িমা বুঝলাম এই কাফেলার ভিতরে আপনার ছেলে আছে কিন্তু আপনার ছেলেদের নামটা কি আমি তো জানি না তিনি সঙ্গে সঙ্গে কোরআনের আবার তিনটি আয়াত তেলাওয়াত করলেন জোরে বল জোরে বল এতক্ষণ একটা করছিল এখন কটা একসঙ্গে তিনটে করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করলো এইবারে বুড়ি ধরা পড়বে কেন ছেলেদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখনই বলেছেন ও মা বুড়িমা এই কাফেলার ভিতরে আপনার কে আছে আপনার ছেলে আছে বুঝলাম আপনার ছেলেগুলোর নাম কি সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত তেলাওয়াত করলেন অত্তা খাজাল্লাহু ইব্রাহিমা খলিলা অর্থাৎ বড় ছেলের নাম হলো ইব্রাহিম জেনে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে তিনি কোরআনে আয়াত তেলাওয়াত করলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা অর্থাৎ মেজো ছেলের নাম হলো মুসা একবার জোরে বলো তৃতীয় নম্বরে তেলাওয়াত করলে ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুয়া অর্থাৎ তৃতীয় ছেলে ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া একটু জোরে বলতে পারলেন না মানে কোরআনের বাইরে যাতে কথা বলতে না হয় তিনটে ছেলে তিনটে নাম কোরআন থেকে রেখেছেন একবার জোরে বলো আর আমাদের সমাজের ছেলেপিলের নাম লাট বল্টু অনেক ছেলের নাম কারেন আছে কারেন আছে না নেই আমার জানা মত তো বাবাজি আমার দেখেন কত সুন্দর নাম চুজ করে যাতে কোরআনের বাইরে যেতে না হয় কি মহিয়সী নারী 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 হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেদের কাছে মাকে দিয়ে দিলেন এখন মা এইবারে সন্তানদেরকে ডেকে আবার একটা কোরআনে আয়াত পড়ছেন সূরা কাহাফ থেকে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনাতি হাল ইয়ানজুরু আইয়ুহা যাকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাফু ওয়ালা ইউশাইরান্না বিকুম আহাদা
এটা সূরাতুল কাহাফের আয়াত অর্থাৎ সাতজন যুবক গুহার ভিতরে আল্লাহ পাক তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন 309 বছর পরে উঠে তাদের ভিতর থেকে একজন বলেছিল আমাদের মধ্যে থেকে কেউ বাজারে চলে গিয়ে আমাদের জন্য খাবার বন্দোবস্ত করো অর্থাৎ বুড়িমা এই আয়াতটা তেলাওয়াত করে ছেলেদেরকে বোঝাতে চাইলেন ও আমার সন্তানেরা এই লোকটা আমাকে অনেক হেল্প করেছে এই লোকটা আমাকে অনেক সহযোগিতা করেছে এই মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো জোরে বলুন কিন্তু সেটাও কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বললেন সন্তানেরা খাবার জোগাড় করে আব্দুল্লাহ ইবনে মুবারাককে বলছেন যে হুজুর আপনি খানাটা খেয়ে নেন এবারে আব্দুল্লাহ ইবনে মুবারাক বলছে এই খানা আমার জন্য ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ না পর্যন্ত এই বুড়ি সম্পর্কে আমাকে তোমরা না বলবে কে এই মহিলা আমি যত দেখছি অবাক হচ্ছি কোরআন ছাড়া কোনো কথা বলে না এই বিদ্যা মহিলাটা কে আগে আমাকে বল তারপরে খাবো হ্যাঁ তারপরে একটা কথা মিস্টেক খানা দেওয়ার পরে বুড়ি বললেন কুলু অশরবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া হে বাবা তুমি আমাকে অনেক হেল্প করেছো এটাও কোরআনে আয়াত আল্লাহ জান্নাতীদেরকে বলবেন যখন জান্নাতে যাবেন জান্নাতের খানা দেওয়ার পরে আল্লাহ বলবেন কুলু তোমরা খাও অশরবু পান করো আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করলেন উনি বুঝাতে চাইলেন আপনি খানা খান জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ এই বুড়ি সম্পর্কে তোমরা বলবে তখন ছেলেরা বলছেন হুজুর ইনি হলেন এই বিদ্যা মহিলা ইনি হচ্ছেন আমার মা আমাদের মা ইনার বয়স হয়েছে 40 বছর একবার জোরে বলো কত বছর 40 বছর বয়স আমার মা আমাদের জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার পর থেকে কোনোদিন কোরআন ছাড়া কোনো কথা আমাদের সঙ্গে বলিনি এই ভয়ে যে আল্লাহর কাছে আমাকে তো জবাব দিতে হবে তাই এমন কোনো কথা আমি বলবো না আমার আমার যা কথা জবান থেকে বার হবে সব যখন লিপিবদ্ধ হচ্ছে আমার কথা যেন সব কোরআনের আয়াত হয় আল্লাহ ধর পাকড় করবে এই ভয়ে তিনি কোরআন ছাড়া জীবনে কোনোদিন কথা বলেননি একবার জোরে বলুন